আমি হলাম আরছি। তোমরা তো অনেক ব্লগেই দেখেছো, আসলে আমি আমার তোমরা যার যে ব্লগার তার মেয়ে আমি, আসলে সিরিটি বলসাহা। এই যে সাদিকে দি করছে। আই অ্যাম ফ্রেশ ফ্রেশ লুক। আই অ্যাম ফ্রেশ ফ্রেশ লুক। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। আমি এখন সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, তাই সবাইকে গুড মর্নিং বলছি। আবার অনেকে আমাকে কমেন্ট করছে, দিদি ভাই এখন তো আমরা অন্য সময় ব্লগ দেখছি, তো গুড মর্নিং গুড ইভিনিং এর আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তো আজকেও গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট সব জানিয়ে দিলাম। যে যখন দেখছো সে সেটাই নিয়ে নিও আমাদের তরফ থেকে। গোল্ডিলক্স না, এখন আমরা গোল্ডিলক্স বলবো না, ঠিক আছে? আমি একটা নতুন রাইমস এই নতুন স্টোরি শিখেছি, তোমরা জানো? হ্যাঁ, আজকে সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে গেছি, আর গোল্ডিলক্সটা পুরো হোক, তারপরে সে আন্টিদের আরেকবার শোনাবে, ঠিক আছে? আর সে এগুলা আন্টিরা কি মিমি? আচ্ছা, মিমি আন্টি সব একই, তো স্ট্যান্ডিং হয়ে দাঁড়াও এখানে। আর সে রেডি হয়ে গেছে, আজকে আমরা যাব হচ্ছে বেলঘড়িয়ায়। আর আজকে হচ্ছে কি ভাই ফোটার অলতো দিন, আজকে আমি কাকে ভাই ফোটা দেব? আর সে দুদিন ধরে একই প্রশ্ন, আমি কাকে ভাই ফোটা দেব মা? এবার আমি বলছি ভাই হবে, কোন ভাই হবে? এই যে কত কাকা কাকি মনে আসছে, নতুন নতুন ভাই তো হতেই পারে না, নতুন নতুন ছোট্ট ছোট্ট পুচকু পুচকু ভাই হবে। বেলঘড়িয়াতে কার ভাই আছে? হ্যাঁ, বেলঘড়িয়াতে তো দাদির ভাই আছে। আচ্ছা, আজকে আমাদের ভাই ফোটার নিয়ম নেই, তো সেই কারণে আর দাদাও যেহেতু এখানে নেই, ভাই ফোটা আমাদের হয়ও না, কোনো বছরই আমি ভাই ফোটা সেলিব্রেশন করি না। তোমার ভাই ফোটা দিনটা শোনো একবার, আমার ভাই ফোটা দিনটা শোনো কি হবে, আমি কাকে রাখি বরাবর? রাখি তো ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, কিন্তু ভাই ফোটা ভাইদের দিতে হয়, তা ভাই যখন হবে তখন দেবে, ঠিক আছে? আমি দেব ভাই ফোটা থাম্বুলিনা। হ্যাঁ, তাই তো, বোনদের দেওয়া যাবে। হ্যাঁ, ওরা বড় হোক তখন ওদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের খুব ভাগ্য বলে আমার কত 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 ফ্রেন্ডস হচ্ছে, কত বন্ধু হচ্ছে। হ্যাঁ, সেই তো। তো এখন আমি রেডি হইনি, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে মানে ঘরটা পরিষ্কার করে আশিকে খাইয়ে দাইয়ে, আশিকে আমি যদিও আজকে খাওয়াইনি, আশি আজকে বিস্কুট খেয়ে নিয়েছে চার পাঁচটা, তো এই জন্য আর আজকে খাওয়াইনি। এখন তো সকালবেলা 11:30 মতো বাজে, এখন আমি পুজো টুজো দিয়ে এখন রেডি হচ্ছি, কারণ যাবো হচ্ছে বেলঘড়িয়াতে। আমাদের বাড়িতে একটা কথা বলতে দাও না আশি, ঠিক আছে? এখনই না যাবো না, পড়বে তারপরে যাবো। না, তো রেডি হয়ে নি, তারপরে আবার তোমাদের সাথে গিয়ে কথা হবে। আরেকজন বাইরে বেরিয়ে, আমাদের যাওয়ার কথা ছিল, দেখো আরেকজন বাইরে বেরিয়ে, দেখো হাব ভাবটা, দেখো সারা দিন এরকম হুরুস্তুল হুরুস্তুল করবে। আমাদের যাওয়ার কথা ছিল স্কুটি করে, কিন্তু মামনি ফোন করলো, মামনি সুদীপকে নামিয়ে দিয়ে, সুদীপ আজকে চলে যাচ্ছে, তো সুদীপকে নামিয়ে দিয়ে তারপরে আমাদের নিয়ে মামা বাড়িতে যাবে, যেহেতু গাড়ি করে যাচ্ছে। রাতে আবার ফেরার সময় অনেকটা রাস্তা, যেহেতু আশিকে নিয়ে স্কুটিতে মানে হাওয়ার ব্যাপার রয়েছে, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, সেই কারণে মামনিকে মামনি বললো যে এই দিক দিয়ে আসার সময়, বললাম রাতেও কি গাড়ি নিয়ে আসবে, মানে মামা যেহেতু গাড়ি চালাবে তো রাতে আবার মামনিকে দিয়ে যাবে, তো সেই জন্য একবারই গাড়ি নিয়ে চলে যাবো ভাবছি। চলো যা, চলে এসেছো, যাও যাও, উঠে যাও। আমি ফাইন দিলাম 500 টাকা। হ্যাঁ, কোথায় বেলপরনি দেয়? চাকায় বেল পরাইছিলাম, চা খেতে নামছিলাম, বেলপুর তো ভুলে গেছে যা ধরে এখন, মানে ওইটা জায়গা বাবা কত দূরে বলতো এয়ারপোর্টটাকে, এখানে সুদীপকে দিতে গিয়ে নাকি ফাইন খেয়ে এসেছে, গাড়ির বেল পড়েনি, ধরেছে পুলিশে, 500 টাকা ফাইন। আমি চাই ভাবছি আবার পুলিশে ধরেছে, বাম্পিকে দিতে গিয়ে 500 টাকা দিয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, শুধু ফাইন ধরলেই ফাইন, কোনো কথা নেই, বলো গাড়ি থেকে নেমে আসো। দাদির কাছে নালিশ হচ্ছে, মার মাথা লাগেনি? হ্যাঁ লাগেছে তো,
তুমি কিছু করনি দুম করে খাটের থেকে উল্টে পড়ে গেছি তারপরে আমি নিচে গিয়ে যত কথা থাকে সব দাদির সাথে দেখা হলো দাদির সাথে বলে তারপরে আমি মা পড়ে গেছে আমি মাকে নিচে গিয়ে ধরেছি তারপরে বেজিং বুলন্দিং লাগিয়ে দিয়েছি ওরে বাবা নিয়ে বল হয়ে গেছে আমার ছোট বাচ্চা এখন তো না মাকে আর নিচে নিচে নিয়ে আসতে হয় না ওই ডিঙ্কার মা গেট খুলে দেয় আমি ডাস্টবিন নিয়ে চলে যাই ওই তো তুমি অনেক বড় হয়ে গেছো এসে আগে জুতো খুলবে তারপরে গাড়িতে বসবে এমন বদভ্যাস হয়েছে ওরে মা মানুষ চলছে স্নান করছে পুকুরটা পরিষ্কার করেছে তাহলে আমি আজকে এখানে দাঁড়া দাঁড়া গাড়ি সাবধান চলে গিয়ে যা এগিয়ে যা তাহলে আমি আজকে এখানেই স্নান করব এই পুকুরটা দেখে দেখে মামা বাড়িতে গিয়েই ভাইফোঁটার একদম আয়োজন সবকিছু মাসি রেডি করে রেখেছিল কারণ কত একটা কত অবধি বেশ টাইম ছিল আর আমাদের নামতে নামতেই অলমোস্ট দেড়টা বেজে গেছে মানে ১০-১০ মিনিট হয়তো হাতে টাইম ছিল তো সেই কারণে একদম তাড়াহুড়ো করে মামাদের ভাইফোঁটা দিয়ে দিয়েছে ভাইফোঁটা দিন আমার ভীষণ মন খারাপ হয় কারণ আমাদের ভাইফোঁটার নিয়ম নেই সবাই ভাইফোঁটা দেয় কত আনন্দ করে হই হুল্লোড় করে আর আমার দাদা যদিও বা এখানে নেই দুই ভাই মানে কাকার ছেলেরা রয়েছে কিন্তু যেহেতু আমাদের নিয়ম নেই তো সেই কারণে আমার ভাইফোঁটা দিতে মনটা বেশ কেমন ধুকধুকি লাগে মানে জানি কিছু হবে না ওরা বেঁচে থাক সারা জীবন কিন্তু তাও মানে মনটা জানি কেমন কেমন লাগে যে ওদের নিয়ম নেই যদি দেই যদি কিছু হয়ে যায় তো সেই কারণে কখনোই দেওয়া হয় না আর আরশি এখানে বসে বসে উলু দিচ্ছে সবাই উলু দিচ্ছে আর আরশি বসে প্রথম দিন থেকে আমাকে দু তিন দিন ধরে বলে যাচ্ছে মাম্মা আমি কাকে ভাইফোঁটা দেবো আমি কাকে ভাইফোঁটা দেবো আর ও দেখে যাচ্ছিলো এখানেও আবার দুই মাসির নিয়ম আছে আর চাকদার যে মাসি সেই মাসির আবার ভাইফোঁটার নিয়ম নেই বাপের শ্বশুর বাড়িতে তো সেই কারণে ওই মাসি আর ভাইফোঁটা দেয় না দুই মাসিই দেয় আর এখানে আবার চিরুনি দিয়ে আঁচড়ায় আমি আবার বলছি চিরুনি দিয়ে আঁচড়াতে হয় অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে যেহেতু কখনো দিইনি তো সেই কারণে আমার এই বিষয়ে কোনো আইডিয়া নেই আর প্রত্যেক বছরই দেখি কিন্তু ভুলে যাই যেহেতু নিজে কখনো করিনি আর আরশির বাবা যেহেতু মামা বাড়িতেই মানুষ হয়েছে তো সেই কারণে মামা বাড়িতে আরশির বাবা আরশির একটা অন্য রকমের ভালোবাসা পায় তো সবাই মামিরাও ভীষণ ভালোবাসে আমাদের আর যেতেও ভালো লাগে কখনো কোনো অনুষ্ঠান হলে বা এখন তো খুবই কম যাওয়া হয় কারণ আরশির স্কুল রয়েছে যে কোনো জায়গায় আমার যাওয়াটা খুবই কমে গেছে তবে যখন যাই ভীষণ ভালোবাসে সবাই আর আরশির ছোটোবেলার থেকে আমি যাকে যা ডাকবো মানে আমি মামাকে মামা ডাকি ওরও মামা আমি ছোটো মামাকে ছোটো মামা ডাকি ওরও ছোটো মামা শম্পা মামিকে মামি ডাকি ওরও মামি মানে আমি যাকে যা ডাকবো আমি মাসিদের মাসি ডাকি ওরও মাসি ছোটো মামি বাড়ি নেই ছোটো মামি গেছে দিল্লিতে ভাইদের ভাইফোঁটা দিতে আর মেজুমামির হাতের রান্না খুব টেস্টি মেজুমামি মাংস টাংস খুবই ভালো করে আর প্রত্যেক বছর মেজুমামি আমাদের রান্নাবান্না করে দেয় মানে রান্নাবান্নার আয়োজন করে আর ছোট মামি খাবার দাবার দেয় কিন্তু এবছর যেহেতু ছোটো মামি নেই তো মেজোমাসি খাবার দাবার দিচ্ছে মেজোমাসি এখন পায়ের জন্য পারে না পায়ে খুব ব্যথা মাঝখানে খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো তবে এখন ডাক্তার দেখানোর পর কিছুটা বেটার আছে আর আজকের রান্নাবান্না হয়েছে চিংড়ি মাছ বেগুন ভাজা আলু ভাজা খাসির মাংস আর মাসি বলছে আমাকে একটু ভালো করে ভিডিও করো খুব ভালো লাগে সত্যি কাজকে যারা ভালোবাসে মানে এটাও তো আমার এক ধরনের কাজ তো আমার কাজকে যারা ভালোবাসে নিশ্চয়ই আমারও ভালো লাগে সেগুলো দেখে তাই না কারণ এটাই যারা অফিসে যায় তাদের একটা কাজ যারা অন্যান্য ঘরের কাজ করে তাদের একটা কাজ আমারও এটাই প্রফেশন বলতে পারো তো সেই কারণে ভালো লাগে আর কি আর খাওয়া দাওয়া করে ভাইফোঁটার মধ্যে এবাড়ি ও বাড়ির সবাই এসছে ওর সাথে গল্প করতে কখন যে রাত হয়ে গেছে একদম টেরি পাইনি একটু গিয়ে শুয়েছিলাম কিন্তু আরশির জ্বালায় আর ছোটো ভাইয়ের জ্বালায় এক ফোঁটাও ঘুমোতে পারিনি তারপর দেখি ভাই এখানে বাজি ফাটাচ্ছে একটা বাজিকে তিনবার ট্রাই করছিল কারণ আমি তো ছোটোবেলা থেকেই বোম ফাটানোতে ভীষণ ভীতু আমার ভীষণ ভয় লাগে
আর একটা বাজিকে তিনবার ট্রাই করার পর পেরেছে। আমরা এখন রানীমার সাথে চলছি। রানী আগে আগে আমার এই ড্রেসটা নাকি রানীমার মতো দেখতে, বলছে কি রানীমার মতো লাগছে ড্রেসটা। যাই হোক চলো এখন বাড়ি যাব, কালকে স্কুলে কালকে আসি, স্কুল রয়েছে তো সেই জন্য সকাল সকাল যেতে হবে। দিদা যখন ছিল তখন আরও অনেক আনন্দ হতো, দিদা গেলেই ভীষণ আদর করতো, আমাদের ভীষণ ভালোবাসতো, দিদাকে ভীষণ মিস করছিলাম, আমাকে মহারানী বলে ডাকতো দিদা। সবাই আবার আসবে, ছুটি থাকা পড়লে তোমরা যেও, সবাই আবার সব পুদিনা বেরিয়ে মুখের মধ্যে চলো। হ্যাঁ 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 একদম ঠিক চলো। সোনা কোটি ব্যাক দ্য নেক্সট ডে, গুড নাইট, এই সরি গুড ইভিনিং, ফোনটা ঠিক করে ধরো আগে। এই দেখো আমার মা ওখানে রেডি হচ্ছে, এই দেখো আমার মা ওখানে সাজিগুজি করছে। হ্যালো হ্যালো আবার বলে দাও। হ্যালো আমি হলাম আর্চি। তোমরা তো অনেক ব্লগেই দেখেছো, আসলে আমি আমার তোমরা যার যে ব্লগার তার মেয়ে আমি, আসলে রীতিপাল সাহা। এই যে সাজিগুজি করছে, কি বলছে। তো আজকে হলো কালী পুজো, আজকে আমরা একটু ঘুরতে বেরোচ্ছি, কালকে সব দিনই কালী পুজোতে কোনো পুজোতে আমরা ঘুরতে বেরোই। তারপরে আবার উপরে একটা বো ক্লিপ বেঁধে দিয়েছি, ব্যাস হয়ে গেছে। আমরা আজকে যাব হচ্ছে কোথায়, ঘুরতে ঘুরতে। ওখানে গিয়ে ফ্যানের নিচে বস, ঘেমে গেছিস, যা ঠান্ডা লেগে যাবে, যা 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 তাড়াতাড়ি যা। ফটো তুলে নি মা রেডি হোক, তারপরে অবশ্যই আবারও মায়ের সঙ্গে দেখা হবে। আসি আমরা এই বাইরে গিয়ে, যদি কোনো ঠাকুর দেখি অবশ্যই আপনাদের সঙ্গে কথা হবে। আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, আমাদের উত্তরপল্লীতে খুব ভালো পুজো হয়, আর এখানে সবাই মিলে আজকে ছিল হচ্ছে আমাদের ক্লাবের খাওয়া দাওয়া। আর আশির বাবার মন আর ঠিক ছিল না, আমরা ওখানে যাওয়ার আধ ঘন্টা পৌনে এক ঘন্টা আগে অলমোস্ট ফোন করেছে, তো ওর ওখানে তখন দুপুর ছিল, ও ব্রেকে এসেছিল একটু রেস্ট নেওয়ার জন্য, কিন্তু এক ঘন্টা প্রায় আমার জন্য ওয়েট করেছে। আমি ওইখানে যাব একটু ভিডিও কল, তারপর নিজেই ভিডিও কল দেখি বারবার করে যাচ্ছে, অ্যাকচুয়ালি সব কিছু মিস করে, আমরাও ভীষণ মিস করি, কোনো অনুষ্ঠান হলে যেমন ওকে তেমন ও ওইখানে থেকে আমাদের সবাইকে ভীষণ মিস করে। তো উত্তরপল্লী সবাইকে দেখছিল, খাওয়া দাওয়া হচ্ছিলো নাকি সেই সব আমাদের আর কি বলছিল, বসুনি এখনও তো বলছে। আমি বলছিলাম উত্তরপল্লী সবাই তোমার মেয়েকে চিনে গেছে, অ্যাকচুয়ালি আশিকে সবাই চেনে উত্তরপল্লীতে, সবাই অনেকে আবার ব্লগ দেখে আর ভীষণ কথা বলতে ভালোবাসে, তো আশি তো খুব সহজেই সবার মনের ভালোবাসা জয় করে নেয় আর কি। আর এখানে এটা কিনে তারপর ওইটা শুধু গন্ধ শুকিয়ে যাচ্ছে বারবার, আর আমাকে শুকিয়ে যাচ্ছে, আর ওটা দিয়ে না ওই যে গাড়িতে উঠতে যেমন ফার্স্ট একটা কেমন গন্ধ বেরোয়, ওইটা দিয়ে ওইরকম ধরনের একটা গন্ধ বেরাচ্ছিলো। সন্ধ্যাবেলা আবার পকোড়া চায়ের আয়োজন করেছিল, সেগুলো খেয়ে আমি আবার আশির জন্য টুকিটাকি কেনাকাটা করতে গেছিলাম, কারণ ওর স্কুলে স্পোর্টসের জন্য ড্রিল রয়েছে, সেটার জন্য কিছু কেনাকাটা বাকি ছিল, সেগুলো করতে গেছিলাম। আর আজকে আমাদের এখানে মেনুতে ছিল বেগুনি, ছিল একটা ঘ্যাট মতো ছিল, মেবি সব রকমের তরকারি দিয়ে ওটাকে বানিয়েছিল, ভীষণ টেস্ট হয়েছিল খেতে। আর এখানে লাইন পড়ে গেছিলো খাওয়ার, জানো তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে তারপরে লাইন পেয়েছি। আর আমরা যখন সন্ধ্যাবেলা এসেছিলাম তখন বেশ ফাঁকাই ছিল, আর এখানে দাদারা সবাই এসে আশির সাথে একটু একটু গল্প করে যাচ্ছে, আর আশিও সবার সাথে ভীষণ মিশতে ভালোবাসে, তো তো সবার সাথে ওর বন্ধুত্বটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে খিচুড়ি, আচ্ছা খিচুড়িটাই বলতে ভুলে গেছি, পায়েস ছিল, চাটনি ছিল, সব মিলিয়ে দারুণ আয়োজন করেছিল। আর খিচুড়ি না আমার সব সময়ের জন্য পছন্দের, এখানে যখন বড় ঠাকুরের কোনো মন্দিরে ধরো শনিবারে কোনো খিচুড়ি হয় তখন না আমি লাইন দিয়ে দাঁড়িয়ে, লাইন যদিও দিতে হয় না কারণ স্কুটি থেকে নামলেই দাদারা বুঝে যায় প্রসাদ নিতে দাঁড়িয়েছি, তো আমাকে প্যাকেট করে বা কখনো যদি আমার কাছে প্লাস্টিক বা কিছু থাকে তখন আমি সেটা করে নিয়ে চলে আসি। এমনও হয়েছে যে আমি ছাদে গিয়ে তারপরে বড় ঠাকুরের প্রসাদ যেহেতু ঘরে এনে খাওয়া যায় না, আমি ছাদে গিয়ে দাঁড়িয়ে খেয়েছি।
কে কোথা থেকে ব্লগ দেখছো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।